বাড়ির বাইরে কাজে যাওয়ায় গৃহবধূকে নাড়া করলেও গ্রামের মোড়লরা মুখ লজ্জায় নিখোঁজ হলো গৃহবধূ। দুই সন্তানকে ছেড়ে বাইরে কাজে গিয়েছিল এক গৃহবধূ, বাড়ি ফিরতেই মাথা নাড়া করলো গ্রামের কিছু মোড়ল মহিলা, যেখানে মদ্যপ রয়েছে নিজের স্বামীরও। বর্তমানে মুখ লজ্জায় গৃহবধূ নিখোঁজ। নির্মম ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের চক অনন্ত গ্রামে। 12 বছর আগে সাগর সিং এর সাথে বিয়ে হয়েছিল দাসপুরের ওই গৃহবধূ। সংসারে অভাব, তাই রোজগারের তাগিদে বাড়ির বাইরে দুই সন্তানকে রেখে কাজে বেরিয়েছিল গৃহবধূ। কেন বাড়ির বাইরে কাজে গিয়েছিল সেই প্রশ্ন তুলে বাড়ির ভেতরে গৃহবধূর মাথা নেড়া করল স্থানীয় কয়েকজন মোড়ল, আর তারপর থেকে নিখোঁজ গৃহবধূ। আজ অর্থাৎ বৃহস্পতিবার ডেবরা থানায় মেয়ের নিখোঁজের অভিযোগ জানাতে এসে এমনটাই জানিয়েছেন গৃহবধূর মা আভা সিং। না বলে হচ্ছে যে আমি যাচ্ছি বলে এরকম মেয়ের খোঁজ করতে যে এরকম পাড়ার লোককে দিয়ে এরকম অত্যাচার মারপিট গাছে বেঁধে মেরেছে, মারার পরে এবার নেড়া করে মাথাতে ই দিয়েছে আলকাতরা লেপে ছেড়ে দিয়েছে। সে এখন কোথায় মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তাকে থানাকে আজকে ডায়েরি করলাম, মিসিং ডায়েরি। আচ্ছা কোথায় ঘটেছে এটা? ওটা চক অনন্তই ঘটেছে, ও শ্বশুরবাড়িতে। চরিত্রহীনা বলে সন্দেহ করে, পরপুরুষের সঙ্গে তুই আছিস এই সব সন্দেহ করে পাড়ার লোককে, ওই পাড়ার লোকে পাড়ার মহিলারা বিয়ে করিয়েছে। ওগুলো কে করিয়েছে? ওই আমার জামাই ছাড়া কে করবে? তার সামনে ঘটনাটা ঘটেছে জামাই ছাড়া। তারপরে তার ওই যে দিদি জামাইবাবু এসেছিল, তারা কেউ প্রতিবাদ করেনি, তারা আবার অট্টহাসি হাসতেছে।